এবং প্রত্যেকটা সাইড গ্লাস পকেট গ্লাস যেগুলো আছে 100% অরিজিনাল অবস্থায় আছে। আলহামদুলিল্লাহ ব্যাক লাইটগুলো চমৎকার ফ্রেশ অরিজিনাল অবস্থায় আপনারা পাবেন। পিছনের শেপের কথা যদি বলি, যে স্পয়লারে ব্যবহার করা হয়েছে এক্সপায়ার চাকার জন্য এক্সট্রা একটা কিন্তু বক্সের ব্যবস্থা করা রয়েছে। ফারজ ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। কেমন আছেন বাবু ভাই? আলহামদুলিল্লাহ। আপনার শোরুমের অ্যাড্রেসটা বলুন। মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের 2 নম্বর গেটের বিপরীতে আদিবা কার সেন্টার। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মিৎসুবিশি পাজেরো 2002 মডেল, 2003 রেজিস্ট্রেশন ইয়ার একটি গাড়ি। 7-সিটার গাড়ি, তেলের গাড়ি, সানরুফ রয়েছে গাড়িটিতে। আর এই গাড়ি কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল কালারের ভিতরে পাবেন। মাশাআল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছে। ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এবং ডকুমেন্টসগুলো আপটুডেট সহকারে। সামনের হেডলাইটগুলো কিন্তু এখন পর্যন্ত কিন্তু অরিজিনাল হেডলাইট গাড়ির সাথে আছে, ফগ ল্যাম্প সহকারে। সামনের গ্রিলটিও কিন্তু মাশাআল্লাহ গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় আছে। মানে এই গাড়ির সাথে যা আছে সবই কিন্তু একদম অরিজিনাল অথেন্টিক অবস্থায় কিন্তু আপনারা পাবেন। বাম সাইডের হেডলাইটটিও আলহামদুলিল্লাহ অরিজিনাল অবস্থায় আছে। দেখেন মিৎসুবিশি ব্র্যান্ডের কিন্তু অরিজিনাল যে গ্লাসগুলো কিন্তু গাড়ির সাথে এখন পর্যন্ত আছে, এবং চারটা চাকাই অ্যালুমিনিয়াম সহকারে আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আছে। আর গাড়িটিতে কিন্তু পাদানির ব্যবহার করা রয়েছে। বডিতেও মাশাআল্লাহ কোথাও কোনো ধরনের কোনো ডেন্ট বা কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই, একদম টিপটপ কন্ডিশনে আছে। রূপবারের ব্যবহার করা রয়েছে গাড়িটিতে, এবং ভিতরের কন্ডিশন দেখেন যে কতটা ফ্রেশ অবস্থা আছে। মানে এক কথা কিন্তু অসাধারণ ফ্রেশ অবস্থা আছে। দরজার প্যাড, তাছাড়া ভিতরে ড্যাশবোর্ডের দিকে যদি থাকান যে উডেনের ডেকোরেশন কিন্তু রয়েছে। ইভেন স্ট্যান্ডিং সহকারে কিন্তু আপনারা উডেন পাবেন এই গাড়িটি। একদম টিপটপ অবস্থায় রেডি অবস্থা আছে, এবং সানরুফের ব্যবহার করা রয়েছে। সম্পূর্ণ সচল অবস্থায় কিন্তু সানরুফটি আপনারা পাবেন। প্রত্যেকটা ডোরের পার্টিশন, ডোরের প্যাড আলহামদুলিল্লাহ কিন্তু একেবারেই অসাধারণ ফ্রেশ অবস্থায় আছে। আর এই গাড়ি কিন্তু 7-সিটার গাড়ি। 7-সিটার গাড়ি চারটা চাকাই কিন্তু মাশাআল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আছে। ইয়োকোহামা ব্র্যান্ডের কিন্তু জাপানিজ টায়ার কিন্তু রয়েছে, এবং প্রত্যেকটা সাইড গ্লাস পকেট গ্লাস যেগুলো আছে 100% অরিজিনাল অবস্থায় আছে। আলহামদুলিল্লাহ ব্যাক লাইটগুলো চমৎকার ফ্রেশ অরিজিনাল অবস্থায় আপনারা পাবেন। পিছনের শেপের কথা যদি বলি, যে স্পয়লারে ব্যবহার করা হয়েছে এক্সপায়ার চাকার জন্য এক্সট্রা একটা কিন্তু বক্সের ব্যবস্থা করা রয়েছে, যার কারণে কিন্তু জিপের যে ফুল লুকসটা কিন্তু মনে হয় এক্সপায়ার চাকার বক্সের জন্য কিন্তু আপনাদের। আর পিছনে যে গ্লাসটি আছে মাশাআল্লাহ কিন্তু অরিজিনাল গ্লাসই কিন্তু আপনারা গাড়ির সাথে পাবেন। এবার ভিতরে ফিটিংসের কথা যদি বলি, যে সাইডের যে ফিটিংসগুলো রয়েছে একেবারেই কিন্তু অরিজিনাল কালারের ভিতর ফুল ফিটিংসের ভিতর পাবেন। অবশ্য সাইডগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা ফ্রেশ অবস্থায় এই গাড়িটি আমাদের কাছে আছে। সিলিংয়ের কন্ডিশনটা দেখেন যে কতটা ফ্রেশ অবস্থায় আছে। মানে একটা গাড়ি রাফ ইউজ করলে কিন্তু অরিজিনাল কালার থাকতো না এত বছর, তো খুবই ফ্রেশ অবস্থায় টিপটপ অবস্থায় এই গাড়িটি আমাদের কাছে পাবেন। আলহামদুলিল্লাহ ডান সাইডের বডিও একদম ফ্রেশ অবস্থায় আছে, কোনো ধরনের কোনো স্ক্র্যাচ অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি কিন্তু নেই, একদম টিপটপ কন্ডিশনে রেডি অবস্থায় আছে। চারটা চাকাই ফ্রেশ অবস্থায় আছে। ডোরের পার্টিশনগুলো দেখেন মাশাআল্লাহ কিন্তু অসাধারণ ফ্রেশ অবস্থায়, ডোর প্যাডগুলো চমৎকার ফ্রেশ কন্ডিশনে কিন্তু আপনারা পাবেন। ওকে, দেখেন দরজার পার্টিশন, দেখেন দরজার প্যাডগুলো দেখেন মাশাআল্লাহ কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে। আর এই গাড়িটা কিন্তু আপনার স্টিয়ারিং সহকারে কিন্তু উডেন রয়েছে, মানে ফুল উডেন ডেকোরেশন রয়েছে, এবং বড় একটা সানরুফের ব্যবহার করা হয়েছে। এবং টু হুইলার ফোর হুইলার মোডে কিন্তু এই গাড়িটা চাইলে কিন্তু আপনার ড্রাইভ করতে পারবেন, অটো ট্রান্সমিশনের একটি গাড়ি। তো চলুন এবার ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই আপনাদেরকে। এবং ভাই সিট পাওয়ার, জি দেখাই দিই। হ্যাঁ, সিট পাওয়ার সহকারে কিন্তু পাবেন আপনারা। ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই চলেন। মানে যে অপশনগুলো আছে সম্পূর্ণ কিন্তু অ্যাক্টিভ অবস্থায় কিন্তু আছে বাবু ভাই। মানে এই মডেলের যতগুলো গাড়ি আছে মার্কেটে, আপনারা হয়তো বা দুই একটা দেখলে অবশ্য কম্পেয়ার করতে পারবেন যে কতটা ফ্রেশ কন্ডিশনে আছে এই গাড়িটা আমাদের কাছে। দেখেন যে সাইডের যে পার্টিশনগুলো আছে এগুলো সব অরিজিনাল কালারের ভিতর আছে। ইঞ্জিন রুমটা দেখেন যে হিট প্রুফ যেগুলো আছে এখন পর্যন্ত কিন্তু সচল অবস্থায় আছে, অ্যাক্টিভ অবস্থায় কিন্তু আছে। দেখেন মার্সেলের কন্ডিশন দেখেন, একটা গাড়ি রাফ ইউজ করলে কিন্তু মাশাআল্লাহ কিন্তু এতটা ফ্রেশ থাকতো না। আচ্ছা, তো গাড়ি মডেল ইয়ার 2002-2003 রেজিস্ট্রেশন, সম্পূর্ণ তেলের গাড়ি। তো এই গাড়িটির দাম আমরা চাচ্ছি 23,80,000। আলোচনা সাপেক্ষে কিছু কমবে, তবে খুব বেশি না। সামনাসামনি আসলে গাড়ি দেখলে কিছুটা নেগোসিয়েট করবে ইনশাআল্লাহ। আমাদের সাথে কন্ট্যাক্ট করতে 01731 54967 এই নাম্বারে যোগাযোগ করুন। তো সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।